ত্রিপুরা সরকার 2018 থেকে কাজ করা শুরু করেছে। ত্রিপুরাকে স্বনির্ভর বানাবো, গ্রোথ রেট বাড়াবো, বেরোজগারকে রোজগার দেব, পার পিপিটা ইনকাম বাড়াবো, পার পিপিটা ইনকাম 2016-17 যেখানে 1 লাখের কাছে ছিল সেটা 1,30,35 পর্যন্ত পৌঁছেছে, বেড়েছে। কিন্তু এমন তো রাজ্য আছে যেখানে পার ক্যাপিটা ইনকাম 5 লাখ টাকা, তো ত্রিপুরা কি সন্তুষ্ট হতে পারে যে 1 লাখ থেকে 1,30,35 পৌঁছেছে? ত্রিপুরা নজওয়ানরা 5 লাখ টাকা ইনকাম করতে চায় না? তো সেই ইনকাম বললেই তো আসবে না, কোথা থেকে আসবে? তা রাস্তা তৈরি করতে হয় সরকারকে। এ সরকার সেই রাস্তা তৈরি করেছে। যখন দেখছি যে 456 কোটি টাকা 19-20 চলে গেছে বাইরে, তো সেই টাকাটা কিভাবে ত্রিপুরাতে রাখা যায় তার ব্যবস্থা করছি, তবেই তো আমাদের টাকা আমাদের কাছে থাকবে, আমাদের ছেলে মেয়ের রোজগার বাড়বে, পাড়া প্রতিবেশীর রোজগার বাড়বে, স্টেটের জিডিপি রেট বাড়বে, আত্মনির্ভর ত্রিপুরা তৈরি হবে। যেটা আমার কাছে নাই সেটার জন্য চিন্তা করা অহেতুক সময় নষ্ট করা, আমার কাছে যেটা আছে সেটা যাতে বাইরে না যেতে পারে সেটার ব্যবস্থা করা, সেটা হচ্ছে গুড গভর্নেন্স। আমার ঘরে যেটা আছে সেটা যাতে বাইরে না যায় তার ব্যারিকেড তৈরি। আমি অন্য রাজ্য থেকে অন্য দেশ থেকে কি নিয়ে আসবো, ইকোনমি কি পয়সা নিয়ে আসবো সেটা পরের কথা, আর তারই একটা অঙ্গ হিসেবে আজকের এই স্কিমের ঘোষণা। মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্প, তাতে কি, তাতে 1,65,000 যে গাভি আছে, আমরা 5টা জেলা চিহ্নিত করেছি, পশ্চিম ত্রিপুরা, সিপাহী জেলা, খোয়াই, গোমতী, ধলাই। কেন আমি 5টা জেলায় চিহ্নিত করলাম? আমাদের তো অফিসিয়াল 8টি জেলা আছে, তার পেছনে কারণ আছে। এই জেলাগুলোর মধ্যে 22টা ব্লক, ওর একটা আগরতলা কর্পোরেশন আর কোদিপুর মিউনিসিপ্যাল কাউন্সিল, এই 25টা। ২২টা ব্লক আর 2টো লোকাল বডি, এই 25টার মধ্যে জার্সি গায়ের সংখ্যা বেশি। গোপালন বেশি করা, তার জন্য 5টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। তো সেখানে আমরা যে 1,65,000, 1,56,000 গাভীকে
শেক্স শর্টেজ সিমেন্টের যে প্রয়োগ সে প্রয়োগ আমরা করব, তাতে 3,12,000 ডোজ দেওয়া হবে।